মিশরের রাজধানী কায়রো শহরের উপকণ্ঠে গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলোর মধ্যে বৃহত্তম। এটি তৈরি করা হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক লেগেছিল আনুমানিক 1 লক্ষ। পিরামিডের নাম শুনলেই নিশ্চয়ই মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় ও মাথায় অদ্ভুত মুকুট কিংবা কাপড় পরা ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাপিয়ে বিশ্ববাসীর আগ্রহের জায়গা মিশরের পিরামিড নিয়ে, যার রহস্য হাজারো বছর পেরিয়ে এসে আজও ধোয়াশা। মিশরের ইতিহাস এবং মিশরের পিরামিড তৈরির রহস্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে মিশরের পিরামিড সম্পর্কে জেনে আসি। প্রাচীন মিশরীয় রাজাদের বলা হতো ফারাও। তাদের কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরের ফারাওরা মারা গেলে মৃত্যুর পর যাতে তাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয়, তার জন্য তাদের বংশধরেরা তাদের দেহকে মমি করে পিরামিডে রাখত। এছাড়া মমির সঙ্গে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, মূল্যবান অলংকার, দেবতাদের মূর্তি, পোষা প্রাণী বা পাখিও মমি করে দিত। মমির তত্ত্বাবধানের জন্য লোক নিয়োজিত থাকত। মিশরের গিজায় অবস্থিত খুফুর পিরামিড প্রায় 25 লক্ষ পাথরের ব্লক দিয়ে নির্মাণ করা হয়, যার উচ্চতা নির্মাণের সময় 481 ফুট ছিল, কিন্তু বর্তমানে ক্ষয় হতে হতে এখন এর উচ্চতা প্রায় 455 ফুটে দাঁড়িয়েছে। পিরামিডের অভ্যন্তরে অনেক সুড়ঙ্গ পথ রয়েছে, যা সে সময় সঠিক জ্যামিতিক পদ্ধতি মেনেই নির্মাণ করা হয়েছিল। পিরামিড সঠিক কীভাবে নির্মাণ করা হয়েছিল তার মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন, পিরামিড তৈরির প্রাথমিক পর্যায়ে অনেক মানুষ একসাথে রশি দিয়ে স্লেজ টেনে টেনে এক একটি ব্লককে নিয়ে যাওয়া হতো। স্লেজ টেনে নিয়ে যাওয়ার রাস্তায় পানি ঢালা হতো, ফলে ঘর্ষণ বল প্রায় অর্ধেক হয়ে যেত। এভাবে নিয়ে যাওয়া হতো এক একটি ব্লক। কিন্তু সমস্যা তৈরি হয়েছিল তখনই যখন ব্লকগুলো উপরে তোলার সময় হয়েছিল। বিশেষজ্ঞরা ধারণা করেন, এক্ষেত্রে মিশরীয়গণ বিশেষ কৌশল অবলম্বন করেছিল। তারা বহু দূর থেকে পাথর সংগ্রহ করে একটি নির্দিষ্ট জায়গায় জমা রাখত, তারপর পিরামিড থেকে সেই জায়গা সংযোগ করার জন্য খাল খনন করেছিল। বৃষ্টির পানি এবং বিভিন্ন নদীর উৎস থেকে বিভিন্নভাবে খালগুলো পানি দ্বারা পূর্ণ করা হয়, ফলে পিরামিডের সাথে পানির মাধ্যমে রাস্তাটির সংযোগ হয়ে যায়। তারপর এক একটি ব্লকের সাথে প্রায় 30 থেকে 40টি কোনো ফাঁপা বস্তু দ্বারা রশি দিয়ে বেঁধে দেয়া হতো, যাতে পানিতে সেগুলো ভেসে থাকতে পারে। অনেক প্রত্নতত্ত্ববিদ জানিয়েছেন, এক্ষেত্রে তারা ফাঁপা বস্তুর বদলে ব্লকের সাথে একসাথে অনেক কাঠ বেঁধে দিত, তারপর সেই ব্লকগুলো পানির প্রবাহের মাধ্যমে পিরামিডের কাছে নিয়ে যাওয়া হতো। এক্ষেত্রে ব্লকের প্রবাহের জন্য তারা গরু, মহিষ, গাদাসহ বিভিন্ন প্রাণী ব্যবহার করত। কাঠের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হওয়ায় ব্লকের ভার অনেক বেশি হওয়া সত্ত্বেও ব্লকগুলো পানিতে ডুবে যেত না, বরং ব্লকগুলো পানিতে ভাসিয়ে ভাসিয়ে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হতো। পিরামিড তৈরিতে যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছিল তার এক একটি ব্লকের ওজন ছিল প্রায় 20,700 কেজি থেকে 70,000 কেজি পর্যন্ত। জেনে রাখা ভালো, আধুনিক অট্টালিকা এবং আরও বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেনগুলি সর্বোচ্চ 20,000 কেজি পর্যন্ত ভার ওঠাতে সক্ষম। সেকালে লক্ষ লক্ষ ব্লক প্রবাহের জন্য শ্রমিকরা হাড় ভাঙ্গা খাটুনি খাটত। পিরামিডের কাছাকাছি এসে তারা খালগুলোকে অনেকগুলো গেট দ্বারা বিভক্ত করেছিল। একটি গেট থেকে আরেকটি গেটের রাস্তাটি ছিল উঁচু, ফলে একটি ব্লক প্রথম গেটের কাছাকাছি পৌঁছালে গেটটি খুলে দেয়া হতো এবং পানির উচ্চতা দ্বিতীয় গেটের সমান হয়ে যেত। তারপর ব্লকটি প্রথম গেটের ভিতরে প্রবেশ করত, তারপর প্রথম গেটটি বন্ধ করে দেয়া হতো এবং দ্বিতীয় গেটটি খোলা হতো, ফলে তৃতীয় গেটের পানির উচ্চতা দ্বিতীয় গেটের পানির উচ্চতার সমান হয়ে যেত এবং ব্লকটি দ্বিতীয় গেটের অভ্যন্তরে প্রবেশ করত। রাস্তাটি ক্রমান্বয়ে উঁচু হওয়া সত্ত্বেও সেগুলোকে গেট দ্বারা বিভক্ত করার কারণে এবং একটি গেট খোলার মাধ্যমে এবং পূর্বের গেট বন্ধ করার মাধ্যমে ধীরে ধীরে ব্লকটি পিরামিডের কাছাকাছি পৌঁছে যেতে থাকে। পিরামিডের কাছে পৌঁছলে সর্বশেষ গেট বন্ধ করে দেয়া হতো এবং কাঠ বা ফাঁপা বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বলে ব্লকগুলো পিরামিডের উপরিভাগে উঠে যেতে থাকে। পিরামিডের উপরে ওঠানোর পর ব্লকগুলোকে ভাসিয়ে নিয়ে যেয়ে সঠিক স্থানে বসানো হতো। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটি যে বাস্তবে সম্ভব তা আলাদাভাবে প্রমাণ করে দেখিয়েছেন।
পিরামিডের ওপর ব্লকগুলো সঠিক স্থানে পৌঁছানোর পর সেখান থেকে ফাঁপা বস্তুগুলোকে তুলে নেওয়া হতো, ফলে ব্লকগুলো খুব দৃঢ়ভাবে নির্দিষ্ট স্থানে বসে যেত। এভাবে বছরের পর বছর একের পর এক ব্লক সঠিকভাবে বসানো হতো পিরামিডের উপর। আনুমানিক 20 বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে 25 লক্ষ পাথরের ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল খুফুর পিরামিড। তবে পিরামিড তৈরির এই প্রক্রিয়া বর্তমানে অনেক প্রত্নতত্ত্ববিদ সমর্থন করেন না, কারণ তারা মনে করেন এত ভারী ভারী ব্লকগুলো শুধুমাত্র কাঠ বা ফাঁপা বস্তু দ্বারা ভাসিয়ে নিয়ে যাওয়া সেইকালে ছিল অসম্ভব। খুফুর পিরামিডের অভ্যন্তরে 3টি চেম্বার রয়েছে, সেগুলো হলো বেস চেম্বার, কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই 3টি চেম্বার একে অপরের সাথে যুক্ত রয়েছে। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকবে, তাই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটা যাতে ভালোভাবে উপভোগ করা যায়, সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এই ব্যাপারে। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এই কাজে গুরুত্ব বেড়ে যেত তত। প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্তও সমাধিক্ষেত্র তৈরির কাজ চালিয়ে যেতেন। এসব সমাধিক্ষেত্রকে মৃতের আত্মার ঘর বলে তারা মনে করত। কালের প্রহরে সময়ের সাথে সাথে সব কিছু বিলীন হয়ে গেলেও একমাত্র মিশরের পিরামিড সমস্ত রকম প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেকে বাঁচিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মিশরের কায়রো জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন মমি সংগ্রহ করে সেগুলোকে খুব ভালোভাবে কাচের দেওয়ালের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখানে ছোট ছোট শিশুদেরও মমি দেখতে পাওয়া যায়। এ থেকে বোঝা যায় প্রাচীন মিশরীয়রা তাদের শিশুদেরও মমি করে রাখত। পাশাপাশি বিভিন্ন প্রাণী এমনকি সামুদ্রিক মাছও মমি করে রাখত, যাতে মৃতের আত্মারা সেগুলো খেতে পারে। মিশরের পিরামিডের রহস্য নিয়ে মানুষের মনে আকাঙ্ক্ষার শেষ নেই। ইজিপ্টের গিজা শহরে অবস্থিত পিরামিড হলো মানব দ্বারা নির্মিত প্রথম আশ্চর্যতম জিনিস। মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় সবথেকে পূর্ণ ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।